আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি একটা পকেট রাউটারের ভিডিওতে। অনেকদিন আগে দেওয়া ছিল, তা আমার মনে হয় যে একটু আপডেট দেওয়া দরকার, কারণ কিছু কিছু প্রাইস আপডেট হয়ে গিয়েছে এবং ভালো ভালো কিছু ব্র্যান্ড মার্কেটে এসেছে। তো বন্ধুরা, আজকে মোটামুটি যে বিষয়টা আমি শুরুতে বলেছি পকেট রাউটার নিয়ে, পকেট রাউটার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এটার অভাবটা তারাই বোধ করেন যারা খুব পাহাড় পর্বত এলাকায় থাকেন অথবা খুব রিমোট এরিয়াতে থাকেন, অনেকে চরাঞ্চলে থাকেন যেখানে সিগন্যাল ঘরের ভিতরে পাচ্ছে না। বাহিরে হয়তো আপনি পকেট রাউটারটি রেখে ঘরে শুয়ে মোটামুটি মোবাইল টাওয়ারের যে নেট এক্সপিরিয়েন্স করার সেটা করতে পারেন। তো তাদের জন্য তারা কিন্তু এই পকেট রাউটারটাকে খুব করে মিস করেন। সেই সাথে অনেকে হয়তো স্মার্টফোন ব্যবহার করেন, অনেক দামি স্মার্টফোন, আপনি যদি আপনার স্মার্টফোনটাকে হটস্পট করে ব্যবহার করতে চান অ্যানাদার ডিভাইসে, সেক্ষেত্রে আপনার ফোনটার কিন্তু ব্যাটারি হেলথ বা অন্যান্য দিকে নানা ধরনের সমস্যা হতে পারে। তো এর জন্যই সবাই পকেট রাউটারগুলো প্রিফার করেন বা ব্যবহার করেন। তো আমার মনে হয় যারা পকেট রাউটার নিতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুব উপকারে আসবে। আর একটা বিষয়, যদি আপনি চান এই পকেট রাউটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে, এবং আপনি নিশ্চিন্তে থাকবেন অর্ডার করলে পৌঁছে যাবে আপনার কাছে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি মোটামুটি কমন যেগুলো মার্কেটে পাওয়া যায় এবং যেটা কোয়ালিটি ভালো সেটা নিয়ে কথা বলবো। প্রথমত এখানে চাইনিজ কিছু পাওয়া যায়, চাইনিজ আসলে অনেকগুলো থাকে, আইসান লেখা থাকে, 4G LTE লেখা থাকে, সেট আউট লেখা থাকে, অনেক ব্র্যান্ডের, এগুলো মোটামুটি সিমিলার কোয়ালিটি। আর মোটামুটি যদি আপনি চাইনিজগুলো নেন হয়তো 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, সব ধরনের সিমগুলো সাপোর্ট করে, তারপর হচ্ছে সিগন্যালটাও মোটামুটি ভালো পাওয়া যায় আর কি বাজেটের মধ্যে, যারা হয়তো একটু কম বাজেটে নিতে চান। চাইনিজগুলো নিতে চাইলে মোটামুটি আপনাকে খরচ করতে হবে হচ্ছে 2700-2800, মানে 3000-এর নিচে এরকম পেয়ে যাবেন, 6 মান্থ করে ওয়ারেন্টি থাকে। এরপরে যারা হয়তো চান যে আমরা একটা ব্র্যান্ডে নিব এবং কোয়ালিটি হতে হবে, একটু লং টাইম ব্যাকআপ প্রয়োজন, তাদের জন্য কিন্তু এখানে 2টি ব্র্যান্ড আছে, একটা হচ্ছে কিউডি আর একটা হচ্ছে টিপলিঙ্ক। কিউডি বাংলাদেশ মার্কেটে অল্প কিছুদিন ধরে কাজ শুরু করে দিয়েছে, আর টিপলিঙ্ক নিয়ে কোনো কথা বলার সুযোগ নাই, কারণ টিপলিঙ্ক ইন্টারন্যাশনালি অনেক পুরাতন একটা রিপুটেড ব্র্যান্ড। সো এটাকে আপনি নিশ্চিন্তে আস্থা রাখতেই পারেন। আচ্ছা, এখন এই 2টি পকেট রাউটারের ফিচারগুলো মোটামুটি সিমিলার। ধরেন এখানে যদি আপনি এলইডি ইন্ডিকেটর 3টি ভাবে পাচ্ছেন, পাওয়ার এলইডি, ওয়াইফাই এলইডি এবং সিগন্যাল এলইডি, দুটাতেই সিমিলার আছে। এরপরে দুটাতেই 3টি বাটন থাকে, এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন, WPS বাটন এবং রিসেট বাটন, 2-3টেই আছে। তো এখন যদি আমি ব্যাকআপ নিয়ে বলি, তাহলে কিউডি হয়তো আপনাকে, যদিও তারা ফিজিক্যালি লিখে দিয়েছে 7 ঘন্টা, আমার মনে হয় যেগুলো 5 ঘন্টা প্লাস থাকে। তো যদি আপনি একটানা 5 ঘন্টা 6 ঘন্টা নেট এক্সপিরিয়েন্স করতে পারেন, পরবর্তীতে চার্জ দেওয়ার সুযোগ মতো আপনার হয়ে যাবে। সো আমার মনে হয় যে যারা একটু ভালো সিগন্যাল পেতে চান ঘরের বাইরে থেকে, এগুলো মোটামুটি সেদিক দিয়ে কিন্তু কিউডিকে পছন্দ তালিকায় রাখা যায়। আর এটাতেও মোটামুটি 2000 mAh ব্যাটারি যেহেতু আছে, আশা করি আপনি চার্জিং ব্যাকআপটা তুলনামূলক অবশ্যই ভালো পাবেন। এই পকেট রাউটারগুলোতে অফিসিয়ালি 1 বছর ওয়ারেন্টি থাকে। যদি আমি কিউডির প্রাইস নিয়ে কথা বলতে চাই, তাহলে হয়তো আপনি 3900 টাকার আশেপাশে আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। দেখে শুনে নিলেন, একটু অথেন্টিক পণ্য তাহলে অবশ্যই নিশ্চিন্তে থাকবেন। যেটা কিউডির অফিসিয়াল পণ্য, ভিতরে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া থাকে, তারপর MRP সব কিছু দেওয়া থাকে, তো এটা দেখে আপনি কিউডির এই পকেট রাউটার নিতে পারেন। আচ্ছা, এরপরে বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বহুল ব্যবহৃত সেটা হচ্ছে আপনার এটা টিপলিঙ্কের মডেলটি হচ্ছে আপনার M7000, অর্থাৎ M7000। তো আসলে অনেকে প্রশ্ন করেন যে আসলে আমরা যদি বিদেশে এগুলো ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কি আসলে এগুলো মেড ফর বাংলাদেশ, বাংলাদেশের নেটওয়ার্কে এগুলো সাপোর্ট করে, এরপরে অন্যান্য দেশের ক্ষেত্রে হয়তো ফার্মওয়্যার আপডেট করতে হয়, সেই ঝামেলাটা আপনাকে নিজেকেই পোহাতে হবে। তো যদি আপনি বাংলাদেশি নেটওয়ার্ক ব্যবহার করেন তাহলে কোনো টেনশন নাই, জাস্ট সিম লাগাবেন, ডাটা কিনলেন, প্লাগ অ্যান্ড প্লে। অনেকে আবার আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া এই রাউটারগুলোতে মাসে বিল কত আসে। আসলে এই রাউটারের বিল আসবে সেটা আপনার উপরে, কারণ আপনি যে সিমটা ব্যবহার করবেন, ধরুন আপনি গ্রামীণ হোক, রবি হোক, এয়ারটেল হোক, যেটাই হোক, আপনি যে প্যাকেজটা কিনে এই সিমটাতে প্লাগ ইন করবেন, এটা সেভাবেই আপনার ডাটাটাকে প্রোভাইড করবে। আর একটা ব্যাপার, আপনি যতটুকু ডাটা খেতে পারেন ততটুকুই বিল আসবে এখানে। তো এটা অবশ্যই, এটা আপনি যখন লাগাতে যাবেন সবার আগে খেয়াল রাখবেন যে আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ডাটা আছে কিনা, অথবা আপনার সিমটা অ্যাক্টিভ আছে কিনা। যদি না থাকে তাহলে দেখবেন যে লাগিয়েছেন, তারপর দেখা যাচ্ছে কাজ হচ্ছে না, শুধু ইন্ডিকেটর জ্বলছে, কোনো সিগন্যাল পাচ্ছেন না, নেটওয়ার্ক পাচ্ছেন না। তো বন্ধুরা, টিপলিঙ্কের এই পকেট রাউটারটি আপনি চাইলে আপনার মোটামুটি স্মার্টফোনের অ্যাপস দিয়ে, টিপি ওয়াইফাই নামের অ্যাপস আছে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে, আপনি চাইলে সেটা দিয়ে কাস্টমাইজ করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, ইউজার কন্ট্রোল করতে পারেন। 2টি পকেট রাউটারে মোটামুটি আপনি 10টা ডিভাইস কানেক্ট করতে পারেন। এগুলো হচ্ছে আপনি LTE মোডে ডাউনলোড স্পিড পাবেন 150 MBPS এবং আপলোড স্পিডটা পাবেন সর্বোচ্চ 50 MBPS।
তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে ঠিক আছে। আপনারা যারা রিমোট এরিয়াতে থাকেন, চরাঞ্চলে থাকেন, পাহাড় পর্বতে যেখানে থাকেন, হলো সিগন্যালটা কম পাচ্ছে রুমের ভিতরে, আপনারা নিশ্চিন্তে টিপিলিঙ্কের এবং কিউডির এই পকেট রাউটারগুলো ব্যবহার করতে পারেন। তো এই রাউটারগুলো চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন, অর্ডার করে জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করে দিলে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি ওখানে দেখে এবং নিয়ে নিলেন, এবং ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন অফিসিয়ালি 1 বছর। ওয়ারেন্টির ক্ষেত্রে যেটা বলে দিই, যদি আপনি ওয়ারেন্টিতে চলে আসে আমাদের কাছে, আবার একটু কষ্ট করে বক্সও পাঠিয়ে দেবেন, আমরা ওয়ারেন্টি কমপ্লিট করে আবার পাঠিয়ে দেবো। তো এটাই ছিল মোটামুটি আজকের এই ভিডিওর মেইন বিষয়। কেমন লেগেছে জানি না, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমি তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।